সো আজকে হচ্ছে আবুর বার্থডে, আমরা যাচ্ছি আবুর জন্য আজকে একটা স্পেশাল ডিনার আমার আর রায়ানের পক্ষ থেকে অ্যান্ড একটা কেক। তো এগুলো কিনে আমরা বাসায় যাব। আমরা চলে এসেছি এই সব সিটিতে। এটা একটা হালাল রেস্টুরেন্ট, যেটা আমরা স্ট্রংলি হালাল প্রেফার করি। সো আমরা আজকে এখান থেকে খাওয়া নেব। আমরা খাওয়া নিয়ে নিয়েছি, আমরা কেক নিয়ে নিয়েছি। খুব বেশি বড় কেক নেই নাই, কিন্তু আমাদের বাসায় যেহেতু কেউ কেক তেমন একটা খায় না। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Baba, happy birthday to you. এটার নাম হচ্ছে অ্যাডেনিস। এটা একটা আমরা নতুন গ্রোসারিতে এসেছি, ইউজুয়ালি আমরা এখানে আসলে আসি না। তো ভাবলাম যেহেতু এখানে এসেছি তো একটা ছোট্ট ব্লগ করে ফেলি এবং তোমাদের সাথে শেয়ার করি। ও মাই গড, দেখো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সি ফুড, সি ফিশ, এটা হচ্ছে অক্টোপাস, এখানে ওয়েস্টার আছে, শ্রিম্প আছে, ডিফারেন্ট ধরনের ফিশ মেরিনেট করা আছে, মেরিনেট ছাড়াও আছে। আজকে আসলে তোমাদের এখানে নিয়ে আসার একটা রিজন আছে। সো এই রিজনটা হচ্ছে এখানে একটা স্মল কি বলবো, নট ফ্যাক্টরি, বাট এখানে হচ্ছে ব্রেড অ্যান্ড কুকিজ এগুলি একদম ফ্রেশ তোমার বানানো হয়। তো এই জায়গাটাতে হচ্ছে ওরা এখানে বানায়, কিন্তু এটা আমি ভিতরে ঢুকতে পারতাম অ্যান্ড একদম কাছে থেকে দেখাতে পারতাম, বাট কোভিডের জন্য আসলে ওরা এই জায়গাটা বন্ধ করে দিয়েছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যখন আসবো আফটার কোভিড তোমাদেরকে ভেতরের জায়গাটা আমি দেখানোর চেষ্টা করবো। এর আগে আসলে আমি এরকম কখনো দেখিনি কোনো একটা গ্রোসারির ভেতরে এরকম ওরা ফ্রেশ ব্রেড বানিয়ে ওরা নিজেরা সেল করছে। তো আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এটা অ্যাডেনিসের সুইট কর্নার। তো এখানে আমি বিভিন্ন ধরনের বাকলাভা দেখেছি। বাকলাভা হচ্ছে অ্যারাবিক একটা ডেজার্ট। তো আমি চেষ্টা করব আমার সামনের কোনো ভিডিওতে তোমাদের সাথে বাকলাভার রেসিপিটা শেয়ার করতে। তো এই ছিল আমাদের আজকের টুকটাক কেনাকাটা, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, তো সবাই বললো যে কিছু একটা স্পেশাল খাবে, তো ওই জন্যই বাসায় এসে ভাবলাম যে বিফ তেহারি বানাই। তো আজকের দুপুরের লাঞ্চটা হচ্ছে আমার স্পেশাল বিফ তেহারি। তো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আই হোপ যে তোমাদের ভালো লাগবে। Thank you.